মানুষের সুখ দুঃখে সময় থেমে থাকে না সময় বয়ে চলে নিজের মতো করে দেখতে দেখতে একটি মাস পেরিয়ে গেল আজ বিশে সেপ্টেম্বর ঠিক এক মাস আগে অর্থাৎ বিশে আগস্ট এই সময় রাজ্যে ভারী বর্ষার কারণে বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছিল উনিশে আগস্ট থেকে তেইশে আগস্ট অব্দি আকাশ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়ে রাজ্য সেই বন্যার ক্ষত আজও শুকায়নি বহু মানুষ আজও গৃহহীন বহু মানুষের সর্বস্ব ভাসি নিয়ে গেছে বন্যার চল চরম দুর্ভোগে কাটছে বহু মানুষের জীবন রাজ্যের একাংশ মানুষের মানবিকতায় এবং প্রাথমিক সরকারি সাহায্যে বহু বন্যা দুর্গতারা স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে চলেছে তবে এখনো অনেক পথ চলার বাকি রাজ্যে বন্যায় প্রায় আঠারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন সেই ঘাটতি কতটা এবং কিভাবে মিটবে ইতিমধ্যে বিরোধী দল থেকে সরাসরি সরকারি ত্রাণ নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে তাই প্রশ্ন জাগে রাজ্যের বন্যায় বিপন্ন মানুষেরা কেমন আছে ক্ষতিগ্রস্ত মানুষ সরকারিভাবে কতটা সাহায্য পেল তাছাড়া কে কে বাড়িয়ে দিল সাহায্যের হাত নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড উৎসবের মুখে কি স্বাভাবিক হবে জীবনযাপন যদি হয় কিভাবে হবে এই বিষয় নিয়ে বন্যা বিপন্ন মানুষজন কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বাম যুবনেতৃত্ব সন্দীপন দেব সন্দীপন স্বাগত আপনাকে নমস্কার সন্দীপন রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ সঠিকভাবে সরকারি সহায়তা বা ত্রাণ পাচ্ছে না বলে আপনারা বলছেন আপনার দলও বলছে কি অভিযোগ রয়েছে আপনাদের প্রথমে শুনব আমাদের রাজ্যের মধ্যে যে বিপর্যয়টা নেমে এসছে এটা অনাকাঙ্ক্ষিত সব বিপর্যয় অনাকাঙ্ক্ষিত হয় আমাদের সাম্প্রতিক অতীতের দিকে তাকালে এত বড় বন্যা ত্রিপুরাতে হয়নি তিরাশি সাল তিরানব্বই সাল দুটো বন্যার কথা বলা হয়েছে যারা ওই বন্যাগুলি ওরা বলছেন যে সেই সময় যে বন্যা হয়েছে তার থেকেও ক্ষতির পরিমাণ এবং তার ব্যাপকতা অনেক বেশি একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে পড়ে নিশ্চয়ই সাধারণ মানুষকে নিয়েই সরকারকে মোকাবিলা করতে হয় এবং যখন ত্রিপুরা রাজ্যে বন্যার প্রকোপ বেড়ে গেছিল মারাত্মকভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত প্রায় প্রত্যেকটা জেলা মহকুমা নানাভাবে বন্যার জল ঢুকে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তখন আমরা দেখেছি রাজ্যবাসী সাধারণ মানুষ একে অপরের বিপদে কাঁধে কাঁধ রেখে মোকাবিলা করার চেষ্টা করেছেন একদম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দল ক্লাব সামাজিক সংস্থা তাদের ক্ষমতা সীমাবদ্ধ কিন্তু ওই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এর জন্য কুরুন জানাতে হবে এবং আমরা প্রথমেই বলেছি আমাদের পার্টি বামফ্রন্ট যে মানুষ যখন বিপর্যস্ত এবং এই বিপর্যয়ের কারণ প্রাকৃতিক দুর্যোগ তখন কোনো রাজনীতি খাটে না দল মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সব মানুষকে একত্রিত করেই এ বিপর্যয় মোকাবিলা করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম দুর্ভাগ্যজনক ওটা সত্যি যে বিভিন্ন ত্রাণ খোলা হয়েছে সেখানে ব্যাপক দলবাজি চলেছে যাতে বিরোধী রাজনৈতিক দল মানুষের পাশে না দাঁড়াতে পারে তার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করা হয়েছে এগুলি ছিল কিন্তু তারপরেও আমরা বলবো যে সাধারণ মানুষ তাদের ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন এবং এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির হয়েই থাকবে যে বিপন্ন সময়ে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে বিপন্নতা থেকে বেরিয়ে আসার জন্য পথ খুঁজে নিতে পারে কিন্তু যে মারাত্মক ক্ষতি গোটা রাজ্যের মধ্যে হয়েছে সমস্ত সেক্টরগুলি আঘাতপ্রাপ্ত হয়েছে সাধারণ মানুষের আবাস তাদের রুজি রুটির জায়গা কৃষি এগুলিতে ক্ষতির পরিমাণ মারাত্মক এখন সেই মানুষকে যদি স্বাবলম্বী করে তুলতে হয় তাদেরকে যদি কোমর সোজা করে দাঁড়ানোর রাস্তায় নিয়ে যেতে হয় তাহলে পরে স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা কতটা করতে পারে হয়তো কিছু ত্রাণ দিতে পারবে দু একদিন চালাতে পারবে কিন্তু তার জীবন জীবিকার প্রশ্নে তার থাকার জন্য মাথা গোজার যে ঠাই সেটা যদি ঠিক করতে হয় তাহলে সরকারকেই ভূমিকা নিতে হবে কিন্তু সরকার যে ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল সে ভূমিকা কতটা নিতে পারছে সেই প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এবং আমরা বলেছি যে বন্যার পর যে বিপর্যস্ত অবস্থা তাতে রাজনীতি খাটে না মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য কিন্তু আজকে যখন সরকার নির্বোধের মতো রয়েছে সরকার যখন চেতনা শূন্য তখন আমাদের মনে হয় এই সরকার বন্যা পরবর্তী সময়ে যে পদক্ষেপ করা উচিত সে পদক্ষেপ করতে ব্যর্থ হচ্ছে এবং তাদের বাস্তবিক ক্ষেত্রে এরাই তো বলে যে ডবল ইঞ্জিনের সরকার এখন এটা ট্রিপল ইঞ্জিন কিন্তু ডবল ইঞ্জিনের সরকারের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি এটা ত্রিপুরা রাজ্যবাসীর জন্য অত্যন্ত দুঃখের বিষয় ওকে সন্দীপ আমি আসবো আমরা একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের থেকে জানবো আপনারা যে অভিযোগটা করছেন যে সরকার এই মুহূর্তে নির্বোধের মতো রয়েছে বা সরকারের চেতনা শূন্য যা করার ছিল সরকার করতে পারছে না কি করার ছিল কি করতে পারছে না সেটা জানবো আপনার কাছে কিন্তু তার আগে যেটা জানার চেষ্টা করব যে অভিযোগটা আনলেন আপনি যে ত্রাণ শিবিরে যখন আপনি বললেন যে কোনো রাজনীতি আপনারাও করেননি এবং বিভিন্ন দল থেকে এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ যখন ঝাঁপিয়ে পড়েছে মানুষের বিপদে মানুষ মানুষের জন্য যখন বারবার উচ্চারিত হয়েছে এই কটা দিন তখন আপনি বললেন যে ত্রাণ শিবিরে দলবাজি হয়েছে কিভাবে বুঝলেন যদি আমাদের একটু বলুন এটা কিভাবে আপনাদের মনে হলো যে সেখানে দলবাজি হয়েছে এবং কি ধরনের দলবাজি হয়েছে দেখুন প্রাণশিবির মানে যারা বিপন্ন মানুষ সবাই সমানভাবে মাথা গোজার ঠাই পাবে কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে তানশিবিরগুলিতে যখন জল তো দ্রুত বেড়েছিল মানুষের বাড়িতে জল ঢুকে গেছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা এই কাজে পর্যন্ত কোথাও কোথাও দলবাজি করা হয়েছে কোন এলাকাটা বামপন্থী কোন এলাকার বাড়িঘর গুলি হয়তো বা বিজেপি ভোট দেয় না এরকম ব্যাপারগুলি ছিল তারপর হচ্ছে যে নিজস্ব জায়গা নয় এখানে সব মানুষ থাকবেন সব মানুষ যেতে পারবেন কিন্তু বিরোধী দল করলে পরে মানুষের পাশে দাঁড়ানো যাবে না রকম হুমকিও কিন্তু বিভিন্ন জায়গাতে ছিল তা মোকাবিলা করেই আমাদের কর্মীরা আমাদের সমর্থকরা যতটা ক্ষমতা আছে আমাদের সীমাবদ্ধতা আছে অর্থনৈতিক ক্ষেত্রে নানাভাবে তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সোনা জহির উদ্দিন সে তো বন্যার সময় ত্রাণ বিলি করতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে মারাই গেল এরকম ঘটনা ঘটেছে এটা দুঃখজনক সর্বোপরি আমি বলবো যে বন্যার সময় রাজনীতি শাসক দল যেটা করার চেষ্টা করেছে সর্বত্র না বিভিন্ন জায়গায় এটা 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 অনভিপ্রেত কাঙ্ক্ষিত নয় নয় উচিত হওয়া বলে আমরা মনে করি ওকে আপনি যারা বললেন যে ত্রাণ শিবিরে বা উদ্ধার কার্যে যখন আপনারা মানুষকে আনা হচ্ছিল ত্রাণ শিবিরে তখন আপনি বললেন যে বেছে বেছে সেখানে যারা বিরোধী দল করে সেই সব এলাকায় উদ্ধার কার্য পরে করা হয়েছে বা করতে দেওয়া হয়নি এক দুই হচ্ছে ত্রাণ শিবিরে আপনাদের দলীয় কর্মীরা যখন গেছেন বা ত্রাণ শিবির ত্রাণ দিতে গেছেন তখন তাদের বাধা দেওয়া হয়েছে এই দুটো জায়গাতে আপনাদের মনে হয়েছে দলবাজি করা হয়েছে ওকে তাহলে এখন আপনি তো বললেন যে আপনি সোনামুরার যিনি স্বর্গীয় জহির কথা আপনি বলছিলেন উনি বিষাক্ত কোন একটি প্রাণীর কামড়ে ওনার মৃত্যু হয় বলে শোনা যাচ্ছে এখন ঘটনা হচ্ছে যে বন্যা দুর্গতদের পাশে আপনার দল শুরু থেকে কিভাবে ছিল এবং এখন বর্তমানে আপনারা কি ভূমিকা নিচ্ছে আমি আপনাকে শুধু একটা ঘটনা বলবো যখন গত মাসে বন্যা হচ্ছিল দুদিন যখন মানুষের ত্রাহি ত্রাহি রব উঠেছে ত্রিপুরা রাজ্যে গোমতী ত্রিপুরার অমরপুর মহকুমা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে সমস্ত দিক থেকে টেলিসংযোগ ইন্টারনেট সমস্ত দিক দিয়ে বিচ্ছিন্ন এবং সর্বত্র প্রায় অমরপুর মহকুমার সর্বত্র জল ছড়িয়ে পড়েছিল এবং যেখানে যেখানে শিবিরগুলি করা হয়েছিল বিভিন্ন স্কুলের মধ্যে সেই শিবিরগুলি তো জল উঠেছে বারবার শিবির পরিবর্তন করতে হয়েছে অমরপুর বাজারে আমাদের পার্টির মহকুমা অফিস যেটা আছে সেই অফিসটাকে খুলে দেওয়া হয়েছে দুর্গত মানুষের জন্য সাতশো থেকে সাড়ে সাতশো লোক সেদিন আশ্রয় নিয়েছে সরকার সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না কি করবে একেবারে শূন্য হয়ে আছে সেই সময়ে আমাদের কমরেডরা ঠিক করলেন যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের অফিসটা যেহেতু এখন পর্যন্ত এটা নিরাপদ এটাকে আশ্রয়স্থলে পরিণত করতে হবে এবং সেখানে মানুষকে জায়গা দেওয়া হয়েছে আমাদের শান্তির বাজারের কমরেডরা গারদাং এলাকায় ভূমিদোষে একটা পরিবারের সাতজন মারা গেলেন সেই এলাকার মধ্যে ঘাটি গেড়ে থেকে মানুষের মধ্যে থাকার চেষ্টা করেছেন বিলোনিয়াতে মানুষের মধ্যে থাকার চেষ্টা করেছেন উদয়পুরে আমাদের কমরেডরা সর্বত্র গেছেন আমাদের সীমাবদ্ধ ক্ষমতা কিন্তু চেষ্টা করেছেন আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর এবং এটা যদি আমি বলা শুরু করি তাহলে সারা রাজ্যে এই এইরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে সেটা বলার প্রয়োজন আছে বলে মনে করি না আমরা মনে করি এখানে আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই আমরা যতটা করতে পারলাম নিশ্চয়ই আমাদের সদিচ্ছার কারণেই করতে পেরেছি আরও কিভাবে আমরা করতে পারতাম সেটা আমাদের নিশ্চয়ই আত্মবিশ্লেষণ করতে হবে এখন আমরা যেটা মনে করি যে এই যে ক্ষতিগ্রস্ত মানুষ যারা একেবারে এই বন্যার তাণ্ডবে তাদের জীবন ধ্বংসের পথে গিয়ে দাঁড়িয়েছে তাদের পাশে সরকার দাঁড়াক সাধারণ মানুষ দাঁড়াচ্ছে সেটা যথেষ্ট না সরকারকে দাঁড়াতে হবে সরকারকেই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে সাহায্যগুলি দেওয়া প্রয়োজন সেগুলি দিতে হবে সেই দাবি এখন সোচ্চারে তোলার সময় এসছে যতটা মানুষ মানুষের পাশে থেকে করার করছে করবে কিন্তু সরকারকে বাধ্য করতে হবে যাতে তারা মানুষের জীবন জীবিকার প্রশ্নে ভূমিকা নিতে বাধ্য হয় ওকে আপনি বললেন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সরকার এই মুহূর্তে নির্বোধ রয়েছে এবং সরকার চেতনা শূন্য রয়েছে এখন মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি কি প্রয়োজন আপনি যেটা বলছেন তবে দর্শক আপনাদের জানিয়ে রাখি আজ এই অনুষ্ঠানে কিন্তু আমরা বিজেপির নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছিলাম কোনো একজন নেতৃত্বকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যাতে ওনারা উপস্থিত থাকতে পারেন তাহলে আমরা সেই শাসক দল সম্পর্কেও আমরা একটু ওয়াকিবহল হতে পারতাম বা যে বন্যায় বিভিন্ন যে ত্রাণ বা এই যে অভিযোগগুলো এই মুহূর্তে যিনি বাম ফ্রন্টের প্রতিনিধি রয়েছেন উনি করছেন তার জবাব অবশ্যই দিতে পারতেন কিন্তু কোনো একটি অজ্ঞাত কারণে কিন্তু বিজেপির কোনো প্রতিনিধি আজ আমাদের এই অনুষ্ঠানে নেই আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিজেপির প্রতিনিধি এই টকশোতে আসেননি চলুন সন্দীপন আপনি বলছেন সরকারের কথা বলছেন এখন মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি কি প্রয়োজন বলে আপনারা মনে করছেন আপনারা কি দেখছেন এবং আপনাদের কি দাবি আছে সরকারের কাছে আমাদের পার্টির তরফ থেকে আমরা যেটা বলেছি যে ত্রিপুরা রাজ্যে যে নিদারুন পরিস্থিতি তাতে এই বিপর্যয়কে সাধারণ বিপর্যয় হিসেবে না দেখে এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক রাজ্যের মানুষের যে ক্ষতি সেটাকে নির্ণয় করে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে সেটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক আচ্ছা কৃষি ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের রাজ্যের মধ্যে গোমতির দুই পাশ ধরে যে বিস্তীর্ণ কৃষি প্রধান অঞ্চল যেটা আমাদের শস্য ভান্ডার বলা যেতে পারে সেই জায়গাতে বন্যার জলে মানে হেক্টরের পর হেক্টর জমি বালু চরে পরিণত হয়েছে এখন কৃষক ভাবছে যে এই জমিতে বালু সরিয়ে কবে এরা চাষাবাদ করতে পারবে সরকার যদি সাহায্য না করে সেই জায়গাতে দ্রুত চাষাবাদ শুরু করা সম্ভব হবে না কৃষকদেরকে আমি যতটুকু জানি এক হাজার টাকা করে মাত্র দেওয়া হয়েছে এক হাজার টাকা দিয়ে বালি সরিয়ে এটাকে চাষাবাদের উপযোগী করে গড়ে তোলা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না এবং তার সঙ্গে যুক্ত হবে যেহেতু গোটা জমিটাই নষ্ট হয়ে গেছে তাদের যা কিছু আগামী দিনের জন্য তারা রোপণ করেছিলেন তা ধ্বংস হয়ে গেছে এবং তারা সব দিক থেকে জীর্ণ হয়েছেন ঘরবাড়ি ভেঙে পড়েছে সরকারকে সুদহীন ঋণ দেওয়া কৃষকদের এবং কৃষি জমিগুলিকে যাতে পুনরায় চাষের উপযোগী করে তোলা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা আমরা দেখছি যে বিভিন্ন এলাকার মধ্যে রাস্তাঘাট সেতু এগুলি ভেঙে পড়েছে শোচনীয় অবস্থা সেই জায়গাতে আমরা দাবি করব যে এগুলি যত দ্রুত সম্ভব সংস্কার করা হোক এবং পানীয় জলের সুবন্দোবস্ত করা পানীয় জল মিলছে না বিভিন্ন জায়গাতে বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাও প্রবল থাকে সেই জায়গাতে চিকিৎসা ব্যবস্থা সহ পানীয় জলের সুবন্দোবস্ত করা এইগুলি প্রাথমিকভাবে জরুরি তার সঙ্গে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের অনেকেরই শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে গেছে তাদের পড়াশোনার যা কিছু ছিল তা ধ্বংস হয়েছে সেগুলি তো সরকারকেই ব্যবস্থা করে দিতে হবে শুধুমাত্র পাঠ্য বই দিলে চলবে না তাদের সহায়ক বিভিন্ন পুস্তিকার ব্যাপার আছে খাতার ব্যাপার আছে কলমের ব্যাপার আছে সেই সমস্ত দায়িত্ব সরকারকেই নিতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে খুঁজাবার করতে হবে যে কোথায় এগুলি দরকার সেগুলি দিতে হবে তার সঙ্গে বিভিন্ন স্কুলগুলিতেই আহ ত্রাণ শিবির বসানো হয়েছিল সেখানে সেই স্কুলগুলিতে ত্রাণ শিবির বসানোর ফলে নোংরা নানাভাবেই হয়েছে সেগুলিকে পরিচ্ছন্ন করে যাতে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ তৈরি করা যায় তার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেশ কয়েকটা স্কুলের মধ্যে এখনও ত্রাণ শিবির রয়েছে যতটুকু আমরা জানি সরকার বলছে যে ত্রাণ শিবিরগুলি থেকে মানুষকে সরে যেতে কিন্তু আমরা মনে করি না যে এটা সঠিক সিদ্ধান্ত হবে বিপন্ন মানুষ তারা যতক্ষণ পর্যন্ত তাদের বাড়িঘর ঠিক করতে না পারছে সরকার যতক্ষণ তাদেরকে একটা জায়গাতে আনতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে যদি ঠেলে বের করে দেওয়া হয় তাহলে তারা কোথায় গিয়ে থাকবেন সেই প্রশ্ন তো নিশ্চিতভাবেই আসবে কাজেই তাদেরকে প্রাণ শিবির নষ্ট না করে ত্রাণ শিবির থেকে সরিয়ে দিয়ে এটাকে ব্যবস্থা হিসেবে নেওয়া উচিত হবে না কিন্তু স্কুলগুলিকেও সচল করার জন্য সরকারকে ভাবতে হবে চিন্তা ভাবনা করে এগুতে হবে বলে আমরা মনে করছি ওকে সন্দীপন আপনি যে কথাগুলো বলছিলেন বিশেষ করে কয়েকটা বিষয় যেখানে কৃষির কথা এবং শিক্ষার কথা আপনি বলছেন পাশাপাশি রোড কালভার্ট ব্রিজ এগুলোর কথাও বলছেন আমাদের একটা ছোট্ট এই মুহূর্তে প্রেস নোট রয়েছে যেটা পিডব্লিউডি এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে রোড ড্যামেজ হয়েছে চার হাজার দুশো উনআশি কিলোমিটার এবং ব্রিজ এবং কালভার্ট যদি হিসেব করা হয় তাহলে একশো পঁচাশিটি ড্যামেজ হয়েছে এস্টিমেশন যে করা হচ্ছে যে এগুলোকে ঠিক করতে রেস্টোরেশনের জন্য প্রায় দু পনেরো কোটি টাকা এখন অ্যাট প্রেজেন্ট প্রায় দুশো কিলোমিটার রাস্তা ঠিক হয়েছে এবং সাতশো কিলোমিটার রাস্তা কাজ চলছে পাশাপাশি অন্যান্য কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে এখন ওয়াটার রিসোর্সের কথা যদি আমরা আসি সেটা কৃষি ক্ষেত্রে হোক বা মানুষের পানীয় জলের কথা আপনি নিশ্চিত করার কথা বলছিলেন লিফ্ট ইরিগেশন স্কিমসের এক হাজার পাঁচশো পঁচানব্বইটির মধ্যে এক হাজার একশো বিরাশিটি ইরিগেশন স্কিমই কিন্তু ড্যামেজ হয়েছে বলে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট জানাচ্ছে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কয়েকটা শুধু সেখানে ডিপ টিউবওয়েল তিনশো চুয়ান্নটির মধ্যে দুশো বাহান্নটি নষ্ট হয়েছে স্মল বোর্ড টিউবওয়েলস যেখানে এক হাজার ষাটটির মধ্যে সাতশো চব্বিশটি ড্যামেজ হয়েছে মিডিয়াম ইরিগেশন স্কিম তিনটের মধ্যে তিনটেই ড্যামেজ হয়েছে এই ধরনের বিভিন্নভাবে মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ড্যামেজ যে হওয়া বা ক্ষতি হওয়ার সরকারি যে বিভিন্ন প্রকল্পের আয়তায় সেটা ইরিগেশন হোক সেচ ব্যবস্থা হোক পানীয় জলের যে ডিউব টিউবওয়েলগুলো রয়েছে সেগুলো হোক রাস্তা হোক কালবার্ট হোক ব্যাপক ক্ষতি হয়েছে ব্যাপক এবং এটা রেস্টোরেশনের নিশ্চয়ই একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটা অবশ্যই সরকারকে দেখতে হবে করতে হবে তবে এটা খুব বেশি চটজলদি যে হবে সম্ভব সেটা বোধ হয় নয় সেটা সময় সাপেক্ষ ব্যাপার নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় তো লাগবে কিন্তু কাজটা শুরু করতে হবে এখন ক্ষতির পরিমাণ যা তার সঙ্গে রাজ্য সরকার কতটা করতে পারবে রাজ্য সরকার যেহেতু বিজেপি চালাচ্ছে সুবিধে হল কেন্দ্রে একই দলের সরকার আছে কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে হবে কেন্দ্রীয় সরকার যদি সাহায্য না করে ত্রিপুরার মতো ছোট রাজ্য তার এত বড় বিপর্যয় মোকাবেলা করা অনেকটাই কষ্টসাধ্য হবে ক্ষেত্রে আমরা বলবো যে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় অর্থ প্রদান করতে হবে এর জন্যই আমরা বলছিলাম যে এই বন্যাটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করো ত্রিপুরার পাশে কেন্দ্রীয় সরকার সর্বত্র সহযোগিতা নিয়ে দাঁড়াক এই দাবিটা আমরা করেছি তার সঙ্গে আমি একটা মিস করেছিলাম যে বন্যায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে চার লক্ষ টাকা করে দেওয়া হবে এটা ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত কেউ পেয়েছেন বলে আমাদের কাছে খবর আমরা দাবি করছি চার লক্ষ টাকা একটা জীবন ধ্বংস হয়ে গেছে গোটা পরিবারটা পথে বসে গেছে সেই জায়গাতে চার লক্ষ টাকা থেকে এটাকে আরো বাড়াতে হবে এবং সেটাকে বাস্তব দৃষ্টিভঙ্গি থেকেই করতে হবে এবং এই টাকা যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চূড়ান্ত ভাবে বন্যার ফলে তাদেরকে দিতে হবে এই দাবিটাও আমরা করছি ওকে আমি একটু এই জায়গাটাতে আপনার সঙ্গে অ্যাড করে দিই এটা এগারো সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী যেটা প্রেস নোট দেওয়া হয়েছে প্রেস রিলিজ ফ্লাড সিচুয়েশনের উপর প্রশাসনের তরফ থেকে সেখানে বলা হয়েছে যে ফুল পেমেন্ট হ্যাজ বিন মেইড ইন টোয়েন্টি সিক্স কেসেস আউট অফ থার্টি সিক্স ডেথ ছত্রিশ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে রাজ্যে এবং তার মধ্যে ছাব্বিশটি কেসের মধ্যে চার লাখ টাকা করে পার কেসে দেওয়া হয়েছে এবং আরো সাতটি কেসে পেমেন্ট করা হয়েছে ওভারঅল এক কোটি চার লাখ পঁচাশি হাজার টাকা ডিসবার্স করা হয়েছে এক্সগ্রেশিয়া হিসেবে ফুল পেমেন্ট কিছু দিনের মধ্যেই সম্পন্ন হবে ওকে আমাদের দাবি থাকবে যে এটাকে চার লক্ষ টাকা থেকে বাড়াতে হবে যাতে একটা পরিবার তার চূড়ান্ত ক্ষতির পরেও অন্তত মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ওকে আমরা কিছুদিনের মধ্যেই শারদ উৎসব পালন করব। উৎসবের মুখে এই বন্যা গ্রামীণ অর্থনীতির কতটা ক্ষতি করলো বলে আপনি মনে করেন সন্দীপন আর কোন শ্রেণী গ্রামেরও কোন শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বা বন্যার কারণে বা এই উৎসবের মুখে হবে বলে আপনি মনে করেন উৎসব তো তার স্বাভাবিক নিয়মে আসবে কিন্তু এবারকার উৎসব ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার বিশেষ করে সাধারণ মানুষ গরিব নিম্নবিত্ত মানুষ কৃষক শ্রমিক এদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে তা আমরা সবাই বুঝতে পারছি একটা বাড়ির যখন তার থাকার ঘরটাই ভেঙে পড়ে তখন এটাকে আবার তোলা এটাকে নির্মাণ করা এটা সময় সাপেক্ষ এবং অর্থনৈতিকভাবে এই অংশের মানুষদের সীমাবদ্ধতা অনেক বেশি কাজেই এমনিতেই ত্রিপুরা রাজ্যের গ্রামগুলির অবস্থা বিপর্যস্ত ছিল অর্থনৈতিকভাবে খুব বেশি স্বাবলম্বিত নয় সেইখানে আজকে বন্যার ফলে আরও বেশি কঠিন অবস্থা তৈরি হলো এবং আমরা মনে করি যদি এই সাধারণ মানুষকে সরকার সাহায্য না দেয় সরকার যদি তাদের ঘর তুলে দেওয়ার ব্যবস্থা না করে তাদের হয়তোবা বা রেগার কার্ড আছে তারা রেগার শ্রমিক সেই ক্ষেত্রে আমরা দাবি করেছি যে রেগার কাজ এটা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং রেগার কাজ বিভিন্ন এলাকার মধ্যে নিয়ে গিয়ে না যার যার নিজের বাড়িতেই তারা কাজ করবেন তাদের বাড়িঘর ঠিক করবেন কিন্তু তাদেরকে মজুরিটা দেওয়া সেই রকমভাবে বিকল্প চিন্তাভাবনা ব্যবস্থা সরকারকে করতে হবে কথাগুলি বলেছি সর্বোপরি আমি বলতে পারি যে এবারকার উৎসব ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষের জন্য সুখের হবে না কৃষক শ্রমিক এদের কাছে উৎসব থাকবে কিন্তু উৎসবের আনন্দটা অনেকটাই ম্লান হয়ে গেছে গত বন্যার কারণে আপনি বাড়ির কথা বলছিলেন আমি এখানে আরো একটি তথ্য তুলে ধরবো অবশ্যই দর্শক বন্ধুদের জন্য বা যারা জানেন না তাদের জন্যে এগারোই সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী প্রশাসন বলছে যে বাষট্টি হাজার দুশো পাঁচটি বাড়ি ড্যামেজ হয়েছে বলে রিপোর্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাষট্টি হাজার মোট বাষট্টি হাজার দুশো বাড়ি তার মধ্যে আট হাজার বাড়ি সম্পূর্ণভাবে ড্যামেজ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আট হাজার নশো সিভিয়ারলি ড্যামেজ হয়েছে ভীষণভাবে ড্যামেজ হয়েছে আর বাকিগুলো হয়তো অল্প বিস্তর ড্যামেজ হয়েছে এখন সাময়িক যে রিলিফ দেওয়া হয়েছে তার জন্য দশ হাজার চারশো তিরাশিটি বাড়িকে রিলিফ দেওয়া হয়েছে বাষট্টি হাজার দুশো পাঁচের মধ্যে দশ হাজার চারশো তিরাশিটি কি বাড়িকে রিলিফ দেওয়া হয়েছে এগারো দশমিক নয় দুই কোটি টাকার প্রায় বারো কোটি টাকার রিলিফ দেওয়া হয়েছে ইমিডিয়েট আর এগারো তারিখ থেকে আজকে কুড়ি তারিখ আজ এর মধ্যে হয়তো আরও অনেকগুলো পরিবার কি হয়তো সাময়িক যে একটা রিলিফ বা ত্রাণ সহায়তা করা বাড়ি নির্মাণের জন্য সেটা হয়তো করা হয়েছে এখন উৎসবের আনন্দে ভাটা পড়বে এটা শুধু আপনি নয় এটা অনেকেই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা বা বিশেষজ্ঞরা মনে করছেন একদিকে বন্যায় মানুষ বিপন্ন অন্যদিকে দুর্গাপূজার পূজার জন্যে সারা বছর অপেক্ষা করেন অনেক পেশার মানুষ সন্দীপন পুজোর আয়োজন কম হলে তো এই পেশার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই এটা একটা অর্থনীতির ব্যাপার আছে সামগ্রিকভাবে আমাদের রাজ্যের অর্থনীতিটা পুজোর সময় অনেক বেশি চাঙ্গা হয় এবং সব মানুষের হাতেই নানাভাবে টাকা পয়সা আসে ব্যবসার সঙ্গে জড়িত আমাদের এই ডেকোরেশন শিল্প সমস্ত কিছু মিলিয়ে প্রায় সবাই কাজের সঙ্গে যুক্ত থাকেন ব্যস্ত থাকেন কিছু অর্থ রোজগার করেন এবং উৎসবে মেতে উঠতে পারেন এবারকার বন্যার ফলে হয়তো শহরের মধ্যে বসে আমরা ততটা বুঝতে পারছি না এখানে যেভাবে উৎসবের আনন্দ সেই রেসটাই দেখা যাচ্ছে গত এই যে গণেশ পুজোর ব্যাপার সেপার মিলিয়ে সবটাতে আগরতলাবাসী বন্যার ফলে সাধারণ মানুষের কি বিপর্যস্ত অবস্থা সেটা কতটা ধরতে পারছেন সেটা নিশ্চয়ই সন্দেহ আছে কিন্তু সারা রাজ্যে বিভিন্ন গ্রামাঞ্চলে সেখানে তো একেবারে ভেঙে পড়া অবস্থা হয়তো বা কোথাও পুজোটা হবে কিন্তু এটা নিয়ম মাফিক হবে কোনো ধরনের বড় প্রাচুর্য থাকবে না কিংবা আনন্দের রেশও ততটা থাকবে না সেখানে সাধারণ মানুষই এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন তাদের কাজের সুযোগই কমবে এটা তো বলা মানে অতিরিক্ত কথা হবে না এটাই হতে চলছে বলে আমরা মনে করছি আপনি আগরতলা শহরের মানুষের কথা বলছিলেন সন্দীপন আগরতলার মানুষ বা রাজধানী শহরের মানুষ কিন্তু বননা ত্রাণ বিলি করা নিয়ে ঝাঁপিয়ে পড়তে আমরা দেখেছি আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সংস্থাকে ব্যক্তিগতভাবে মানুষ কিন্তু পুজোর ত্রাণের জন্যে যার যতটুকু সম্ভব এবং বিশাল আকারে শুধু আগরতলা শহর নয় ত্রিপুরার মানুষ এ ধরনের ত্রাণ বিলি দেখেছে কিনা ব্যক্তিগত স্তরে হোক বা সংস্থার বেসরকারি উদ্যোগে সেটা নিয়েও কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে এখন আমরা বারবার যে সামাজিক মাধ্যমের এই জগৎটাকে অনেক সময় বলি যে আমাদের এই ডিজিটাল হয়ে যাওয়াতে আমাদের জীবনে অনেক রকম বিপদ এসছে কিন্তু এই ডিজিটাল জগতেই কিন্তু অনেক মানুষ ঝাঁপিয়ে পড়েছেন মানুষের জন্য মানুষের এই মানবিক চিত্রটাও কিন্তু আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে বন্যায় বিপর্যস্ত মানুষদের ত্রাণ বিলি করতে সাধারণ মানুষ ঝাঁপিয়ে তো পড়েছে এই অবস্থায় শহর থেকে গ্রাম মানুষের ব্যক্তিগতভাবে পুজোর চাঁদা কমিয়ে ত্রাণে সহযোগিতা করা কতটা উচিত বলে আপনি মনে করেন কারণ পুজো প্রয়োজন সারা বছরের মানুষের যে একটা ক্লান্তি সেটা বিশেষ করে বাঙালিদের এই শারদোৎসব এলেই ক্লান্তি দূর হয় এবং অনেক মানুষ এই পুজোর জন্য অপেক্ষা করেন এই পুজোতে তাদের একটু বাড়তি রোজগার হয় সারা বছরের জন্যে বিশেষ করে মৃৎশিল্পীদের আর শুধু দুর্গাপূজা নয় গোটা উৎসবের মরসুমে এবং এর সঙ্গে এখন যদি এই বন্যাকে আমরা ধরি বন্যা একদিকে মানুষের অবস্থা খুব শোচনীয় তাহলে সে জায়গায় চাঁদা কমিয়ে ত্রাণে সহযোগিতা করা কতটা উচিত বলে আপনি মনে করছেন অবশ্যই এবার এই পুজোর সময় মানুষের উপর ত্রিপুরা রাজ্যের নাগরিকদের উপর চাঁদার চাপ তৈরি না করা বাঞ্ছনীয় সাধারণ মানুষ বিপর্যস্ত এই পরিস্থিতিতে যদি চাপ তৈরি করা হয় তাহলে এটা মানুষত্ব বোধের কাজ হবে বলে আমরা মনে করি না এবং তার সাথে পুজো নিশ্চয়ই হবে এটা দীর্ঘ রেওয়াজ এটা হওয়া দরকার বলেই আমরা মনে করি কিন্তু তার যে প্রাচুর্যতা সেটাকে খানিকটা কমিয়ে আমরা যদি পুজোর বাজেটগুলিকে ছোট করে সাধারণ যেই এলাকাগুলি বিপন্ন সেই এলাকাগুলির মধ্যে যেতে পারি তাহলে এটা অনেক বেশি দীর্ঘ দীর্ঘকালব্যাপী মনে রাখার মতো কাজ হবে এবং আপনি যেটা বলছিলেন সঠিকভাবেই বলছিলেন আগরতলা শহরের অনেক মানুষ বন্যাত্রাণে এগিয়ে এসছেন কিন্তু আমরা আরো বেশি ভূমিকা আশা করতে পারি যারা ক্লাব করেন যারা সামাজিক সংগঠন করেন যারা বছরব্যাপী মানুষের পাশে থাকার কথা বলেন তারা যদি আরও বেশি পরিকল্পনা মাফিক কাজটা করেন তাহলে এই রাজ্যের সাধারণ মানুষেরাই উপকৃত হবে গরিব মানুষেরা উপকৃত হবে এবং সেটা করা অত্যন্ত প্রয়োজনীয় বলেই এই সময়ে সাধারণ বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে আমরা মনে করি ওকে একটু যেহেতু উৎসবের কথাই এলো সন্দীপন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের যেই অস্থির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং দিন দিন এক এক দিন এক এক দিকে মোর নিচ্ছে তো উৎসবের মুখে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কতটা উদ্বেগজনক বলে আপনি মনে করেন যেহেতু আমরা শুরু থেকেই দেখছি যখন থেকেই বাংলাদেশের পরিবেশ অস্থির হয়ে ওঠে বর্ডারে অনেকেই অপেক্ষা করছেন বর্ডার ক্রস করার জন্য যেভাবেই হোক তারা জীবন বাঁচাতে বর্ডার ক্রস করতে চাইছেন সীমান্ত পেরিয়ে আসতে চাইছেন সে জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাটা কতটা উদ্বেগজনক বিশেষ করে উৎসবের মুখে বলে মনে করেন এই প্রশ্নটা তো অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন এটা ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বর্ডারের সুরক্ষার দায়িত্বে বিএসএফ এর জওয়ানরা রয়েছেন তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের ব্যাপার আছে রাজ্য সরকারের বোঝাপড়া আমরা আশা করব যে পুজোর সময় বা পুজোর সময় কেন সারা বছরেই এ ধরনের কোনো ঝামেলা হবে না সেই দিক দিয়ে নজর সঠিকভাবেই নির্দিষ্ট কর্তৃপক্ষ রাখবেন কিন্তু আমাদের কাছে আশঙ্কার যেটা আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে প্রতিনিয়ত গণপিটুনির সংখ্যা বাড়ছে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে নারীদের ইজ্জত সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে প্রতিদিনই গণধর্ষণ ধর্ষণ এগুলি খবরের কাগজের শিরোনাম হচ্ছে সেই জায়গাতে শুধুমাত্র পুজোর সময় না আমরা চাই সার্বিকভাবে এই যে অপরাধপ্রবণ রাজ্য হিসেবে ত্রিপুরা ক্রমশ চিহ্নিত হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমাদের রাজ্যটাকে রক্ষা করতে বর্তমান সময়ে যারা সরকার পরিচালনা করেন তাদেরই দায়িত্ব নিতে হবে তাদের কাছে আমরা দাবি করতে পারি অনুরোধ করতে পারি যে ত্রিপুরা রাজ্যকে আইনশৃঙ্খলার দিক দিয়ে যে অবনতি চরম অবনতির দিকে গেছে সেই জায়গা থেকে উদ্ধার করে আইনের শাসন প্রতিষ্ঠিত করুন জঙ্গলের রাজত্ব চলছে পশুর শাসন চলছে এই জায়গা থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য যেহেতু তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য সরকার পরিচালনা করবেন এই নির্দিষ্ট সময় যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারেন তার জন্য নির্দিষ্ট অবস্থা তৈরি করার দাবি আমরা সরকারের কাছে রাখছি আমরা দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা শাসক দলের পক্ষ থেকে কোন একজন নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা চেয়েছিলাম কোন একজন বিজেপির নেতৃত্ব থাকুন আজকের এই অনুষ্ঠানে যাতে আমরা বন্যা পরবর্তী এই যে পরিস্থিতি বা সরকারের কি ধরনের ভূমিকা রয়েছে কি আশা করছে মানুষ এবং সরকার কতটুকু মানুষের কাছে পৌঁছতে পারছে রাজনৈতিক দল হিসেবে শাসক দল কতটুকু কি করতে পারছে বিশেষ করে উৎসবের মুখে এই বন্যার আবহে কি ধরনের ত্রাণ বা সহায়তা মানুষের প্রয়োজন এবং কতটুকু সরকার তা দিতে পারছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু শাসক দলের পক্ষে বা বিজেপির পক্ষে আমাদের আজকের অনুষ্ঠানে কেউ উপস্থিত হননি আহ সন্দীপন একটা শেষ প্রশ্ন এই মুহূর্তে আমরা কিছুদিন ধরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে মানুষের প্রতিবাদ দেখছি এবং আমরা এই নিয়ে কিন্তু অনেকগুলো অনুষ্ঠান আলোচনা আমরা করেছি আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের বিশেষ করে শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের বিশেষজ্ঞদের মতামত জানার চেষ্টা করছি বিভিন্ন পূজার বিসর্জনে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে রাস্তায় উশৃঙ্খলতা করছে একাংশের মানুষ এ বিষয়ে আপনাদের কি অবস্থান রয়েছে যদিও এটা নতুন কোনো বিষয় নয় এটা আগেও দেখা যেত কম বেশি কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে যে উশৃঙ্খলতা করছে এবং বিশেষ করে বিসর্জন যেটা ধর্মীয় দিক থেকে যদি আমরা দেখতে যাই বিসর্জন মানেই বিদায়ের সুর সে জায়গায় রাস্তায় তাও উচ্চ স্বরে ধুমধারাক্ষা গান বাজিয়ে সাউন্ড বক্স বাজিয়ে সেখানে সেই বিষয়টা নিয়ে আপনাদের কি অবস্থান আপনার দলের কি অবস্থান না এই অপসংস্কৃতি তো বন্ধ হওয়া উচিত এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যেহেতু আমি ওই দশমী ঘাটের পথ ধরে বাড়িতে যাই পুজো যখন থাকে তখন সন্ধ্যার পর এগুলি প্রায় বছরের পর বছর ধরে চলছে এখন সরকার আইন করে নিশ্চয় বন্ধ করার পদক্ষেপ নিতে পারে কিন্তু আইন করেই সবটা হয় বলে আমি মনে করি না সামাজিক সচেতনতা দরকার এবং বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এরাই তো যখন বিসর্জনের মিছিল নিয়ে বের হন তখন তারাই বড় বড় বক্স বাজান ডিজে বাজান ধুমধার একটা গান চলে তার সঙ্গে আরও অশ্লীলতা যেগুলি শোভনীয় না সেগুলি ঘটেই চলছে সেক্ষেত্রে আমাদের রাজ্যের আমাদের আগরতলা শহরের ক্লাব সংগঠন যারা করেন সামাজিক সংগঠন যারা করেন তারা যদি একত্রিত হয়ে মনে করেন যে শব্দ শব্দদূষণ থেকে বাঁচতে আমাদের শহরকে অন্ততপক্ষে সংস্কৃতির দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে তুলে ধরতে এই ধরনের অপসংস্কৃতি বন্ধ করবেন তাহলে সেটা বন্ধ করা খুব বেশি কঠিন কাজ বলে আমি মনে করি না এবং এটা করা যেতেই পারে এখন হচ্ছে সদিচ্ছা কতটা থাকবে বা কতটা নবপ্রজন্ম আমিও নবপ্রজন্মের তাদেরকে আমরা কতটা বুঝিয়ে ডিজের জায়গায় হয়তোবা বাউল গান হতে পারে রবীন্দ্রসঙ্গীত হতে পারে আমরা আরও ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে আমরা এগিয়ে আসতেই পারি তো সেই জায়গাটাতে আমাদের মনে হয় আলোচনা আপনারা শুরু করেছেন এটা অবশ্যই সাধুবাদযোগ্য এবং এই আলোচনা আরও বেশি সাধারণ মানুষ পর্যন্ত নিচুতলায় নিয়ে যেতে হবে এবং নিশ্চয়ই এর একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে এবং এই অপসংস্কৃতি বন্ধ হবে একটা সুস্থ সংস্কৃতির ধারা রাজ্যে প্রবর্তন হওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমি বিশ্বাস রাখি একটা শেষ প্রশ্ন যদিও এই প্রশ্নের উত্তর হয়তো আমরা আগেও পেয়েছি কিন্তু আজ গোটা অনুষ্ঠানটায় আমরা যা আমাদের মূল বিষয় ছিল যে এই মুহূর্তে মানুষের কি প্রয়োজন যারা বন্যায় এফেক্টেড হয়েছে বা বন্যায় বিপন্ন যারা তাদের মূল কি প্রয়োজন এবং কিভাবে সরকার তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারে কি দাবি আপনারা করছেন আমার গোটা অনুষ্ঠানটার নির্যাসটা কি আপনি শেষ যদি আপনি দাবিটা আরেকবার বলেন এই রাজ্যের মানুষকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে যারা পীড়িত মানুষের পাশে মানুষ হিসাবে দাঁড়িয়েছেন বারবার দাঁড়িয়েছেন ভূমিকার স্বাক্ষর রেখেছেন কিন্তু এখন সময়টা হচ্ছে মানুষের পাশে মানুষ হিসেবে আমরা দাঁড়াবো কিন্তু সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তাদের কাজ এবং খাদ্য এই দুইটার সুবন্দোবস্ত করতে হবে যাতে সাধারণ মানুষের হাতে কাজ থাকে রোজগার করতে পারেন রেশন থেকে একেবারে কম পয়সায় খাওয়ার মতো কিছু ব্যবস্থা হয় তার সঙ্গে তাদের যে ক্ষতি বিভিন্ন জায়গাতে সেটা বাড়িঘর হোক চাষের জমি হোক সেগুলিকে ঠিকঠাক করে দেওয়া সবটা সরকারের পক্ষেও সম্ভব হবে না কিন্তু যতটা পারা যায় বড় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল শিক্ষা এই জায়গাগুলিতে যা ক্ষতি হয়েছে সেগুলি দ্রুত পূরণ করে স্বাভাবিক ছন্দে মানুষের জীবনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারি পদক্ষেপ নেওয়া মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকারকে প্রতিনিয়ত মানুষের পাশে থাকা এটাই বন্যা পরবর্তী সময়ে মূল কাজ হওয়া উচিত এবং এই কাজ যদি সরকার সঠিকভাবে করে আমরা এখানে কোনোভাবেই রাজনীতি খুঁজব না আমরা সরকারের পাশে থাকব এবং আমরা এই বন্যার সময় কোথাও আমরা রাজনৈতিকভাবে আমাদের বক্তব্য পেশ করিনি আমরা বলেছি যে এই দুর্গতদের পাশে সরকার দাঁড়াবে মানুষ দাঁড়াবে সমস্ত সংগঠন রাজনৈতিক দল দাঁড়াবে তার মধ্য দিয়ে আমরা বিপর্যয় মোকাবিলা করে সবাই মিলে হাসতে হাসতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা শপথ নেব অসংখ্য ধন্যবাদ সন্দীপন আজ সঙ্গে থাকার জন্য সময় দেওয়ার জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি সঙ্গে ছিলেন আজ ধন্যবাদ আপনাকে দর্শক সন্দীপন দেব বিশিষ্ট বাম নেতৃত্ব যা বলছিলেন মানুষের কাজ প্রয়োজন খাদ্য প্রয়োজন এবং যা ক্ষতি হয়েছে তার যতটুকু সম্ভব ক্ষতিপূরণ সরকারকে যত তাড়াতাড়ি সরকার দিতে পারে তাহলে হয়তো মানুষের মুখে হাসি পড়বে আসলে হাতে গোনা কয়েকটা দিন রয়েছে তার মধ্যে সরকারি যে অবকাঠামোগুলো রয়েছে নষ্ট হয়েছে যেগুলো সেটা পানীয় জলের হোক বিদ্যুতের হোক বা সড়ক ব্যবস্থা হোক বা শিক্ষার হোক সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব সরকার নিশ্চয়ই সেগুলোকে রেস্টোর করার চেষ্টা করবেন ঠিক করার চেষ্টা করবেন এবং করছেন এবং সরকারি দপ্তরগুলোও কিন্তু দিন রাত পরিশ্রম করছে কাজ করছে সেদিকে আমরা নজর রাখছি তবে যত দ্রুত সম্ভব হবে মানুষের জীবনযাপন আরো স্বাভাবিকভাবে হয়ে উঠবে তাড়াতাড়ি এখন হাতে গোনা কয়েকটা দিন শারদ উৎসব তো আসছে পুজোর আগে রাজ্যবাসীর মুখে হাসি ফুটুক সবাই এখন তাই চাইছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যত তাড়াতাড়ি সহায়তা পাবে তত তাড়াতাড়ি গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরবে গ্রামীণ অর্থনীতির চাকা চাঙ্গা হলেই উৎসব হাসি মুখে ফোটাতে পারবে মানুষের মুখে এখন সেই দিকে তাকিয়ে আছে রাজ্যের মানুষ বিশেষ করে বন্যায় যারা বিপর্যস্ত তারা নজর রাখছি আমরা আর আপনারা চক্র এখন শুধুমাত্র নিউজ